Assalamualaikum viewers, welcome to Shahraanishah's Joe Diary. তো এই যে সোনা চলে আসছে আর শুরু হয়ে গেছে আমাদের দুই বোনের এক্সপেরিমেন্ট। তো আমি ঘরে ফ্রি ছিলাম, তো আমরা দুই বোন ভাবলাম আমরা ফেশিয়াল করি, কারণ সোনাও অনেক জার্নি করে আসছে। আমার কয়েকদিন শারীরিক অসুস্থতা, চাকরি কাজের প্রেশারের উপর আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, ফেস দেখলে বোঝা যাচ্ছে। তো ভাবলাম আমরা দুজনেই ফেশিয়াল করে নিই। তো প্রথমে আমরা দুই বোন ফেস ক্লিন করব, ক্লিনজার ফার্স্ট, হোম ফেশিয়াল যেহেতু, কোনো এক্সট্রা প্রোডাক্ট বা এক্সট্রা কিছু না, নর্মালি আপনি যেভাবে আপনি হোম ফেশিয়াল করে থাকেন করে সেরকমই। তবে আমরা একটা অন্যরকম এক্সপেরিমেন্ট করছি, মানে সর্ণা ইউজ করে গার্নিয়ারের ভিটামিন সি ফেস ক্লিনজারটা, মানে ফেস ওয়াশটা, এটা ওর মুখে স্যুট করে, যেহেতু টিনেজার তো ওর মুখে যেটা স্যুট করে ওকে সেটাই দিলাম, আর আমার মুখে যেটা স্যুট করবে আমি সেটাই ইউজ করব। দুই বোন একসাথেই ফেশিয়াল করব। দেখা যাক মেইন ফ্যাক্টটা কী সেটা জানতে গেলে আরও কিছুক্ষণ দেখতে হবে, জানতে হবে আর বুঝতে হবে মেইনলি ফ্যাক্টটা কী হইলো লাস্টে। যে ফেশিয়ালে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে আস্তে আস্তে বলতেছি। প্রথম ইউজ করলাম সোনার জন্য গার্নিয়ারের ভিটামিন সি ফেস ক্লিনজার। তো সোনার মুখে আমি সুন্দর করে ক্লিনজারটা দিয়ে ওর সম্পূর্ণ মুখটা সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছি, যাতে মুখে কোনো ধরনের মরা কোষ, ময়লা, ধুলাবালি না থাকে। তো এরকম আর মেইনলি ফ্যাক্ট কি, টিনেজার এজে ফেশিয়াল না করলেও হয়, কিন্তু সোনু যেহেতু অনেকদিন জানি করে আসছে অতটা করেও না, টুকটাক করা হচ্ছে। এবার আমি সোনু মুখ ক্লিন করতে গেছে, আমি হচ্ছে ক্লিনজার করতেছি, আমি করতেছি পন্ডসের চারকোল ক্লিনজারটা দিয়ে। এইটা মেইনলি আমি বেশিরভাগ টাইমে ইউজ করি, আর হিমালয় ইউজ করি আমি যখন আমার মুখে একটু পিম্পলসের প্রবলেম দেখা দেয়। বাট পন্ডস আমার মুখে সারা জীবন স্যুট করে, আমি যখন টিনেজার ছিলাম সেই সময় থেকে আমি পন্ডসের ফেস ওয়াশই ইউজ করতাম। যাই হোক, তো অনেকদিন পরে পন্ডসের এই চারকোল ফ্লেভারটা আমি কিনছি এবং আমি ইউজও করতেছি। যাই হোক, তো পন্ডস এই যে আমি মুখে দিচ্ছি পন্ডস, সোনু অলরেডি মুখ ক্লিন করে চলে আসছে, তো আমিও আমার মুখটা সুন্দর করে ক্লিন করে নিলাম। সুন্দর সুন্দর ফেস দেখাচ্ছে, যাতে ফেস খুব ক্লিন সুন্দর হয়ে গেছে। এই যে আমাদের দুই বোনের ফেস ক্লিন হয়ে গেছে। এবার হচ্ছে স্ক্রাবার, সোনার জন্য ইউজ করতেছি গ্যাকোটাচের ফেশিয়াল স্ক্রাবার, যেটা হচ্ছে স্যান্ডেল এবং টার্মারিকের ফ্লেভার, এবং কালারটাও সেরকম, মানে চন্দন আর হলুদের ফ্লেভারের সুন্দর একটা সফট স্মুথ স্ক্রাব, বা এক্সফোলিয়েটার, বাট খুব যে রাফ কোনো এক্সফোলিয়েটার না, স্মুথলি ক্লিন করে দেয়। আর মুখটা দেখলে এর মানে ক্লিন করার পর স্ক্রাবটা করে আমরা যখন মুখটা পরিষ্কার করি, এরপর মুখটা খুব সুন্দর দেখায়, মানে খুবই স্মুথ লাগে নিজের কাছে, নিজেরই টাচ করতে ভালো লাগে, কিছুটা এরকম একটা ফিলিংস। তো সোনাকে গ্যাকোটাচের স্ক্রাব দিয়ে আমি সুন্দর করে স্ক্রাব করে দিচ্ছি, কিন্তু স্ক্রাবারটা আমরা এক্সেস ইউজ করিনি। কোনো প্রোডাক্ট এক্সেস ইউজ করলে যে সে প্রোডাক্টটা বেশি ভালো কার্যকরী হয় এরকম কিছুই কিন্তু না। তো এই যে আমি সুন্দর করে সোনার মুখে স্ক্রাবার দিয়ে কপালের উপর, তারপর মুখের দুই পাশ, নাকের উপর, ব্ল্যাক হেডস যেখানে, জলাইনটা সুন্দর করে আমি স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে দিচ্ছি। আমি কিন্তু যতটা রাফ দেখাচ্ছে ততটা রাফ হাতে করতেছি না, খুব সফট হাতে করতেছি, স্পিড আপ করার জন্য ভিডিও। এরকম মনে হয় যে আসলে আমরা খুব রাফভাবে করি, ভিডিও দেখে কেউ এইটা অনুপ্রাণিত হয়ে রাফভাবে করবে না। এবার আমি করতেছি ওয়াইসির হোয়াইটনিং অ্যাপ্রিকট ফেস স্ক্রাবার, আমারটা হচ্ছে আলাদা স্ক্রাবার, দুটো স্ক্রাবারই আমি ইউজ করি, কিন্তু মেইনলি এটা আমি ইউজ করতেছি। আর ওকে আমি স্যান্ডেল আর টার্মারিকটা, যেহেতু 19 টিনেজার বয়স, তাই ও মুখে স্মুথটা ইউজ করছি, আর আমি হালকা একটু রাফটা, কারণ এটা অ্যাপ্রিকটের ইগুলো কী বলে ওটাকে, সিডসগুলো খুব ভালো করে বোঝা যায় যেটার ভিতরে অ্যাপ্রিকটের সিডস আছে, একটু রাফ স্ক্রাবারটা। তো আমি আমার মতো করে সুন্দর করে স্ক্রাব করে নিচ্ছি মুখটা, সেম স্মুথ স্টাইলে, রাউন্ড স্টাইলে, চোখের চোখটাকে একটু সরাই দিয়ে নিজের জ লাইন, ফেস লাইন, তারপর কপাল, এগুলোই দিয়ে আমার নিজেকে কিছুটা ভূতভূত ফিলিংস হচ্ছে আয়নার সামনে বসে এইভাবে নিজে স্ক্রাব করতেছি। নাকের উপর ব্ল্যাক হেডস যেটা আমার আছে, মেইনলি এই যে আমরা দুজনে স্ক্রাব করে আসলাম, ফেস ক্লিন হয়ে গেছে, দুজনের ফেসে দুই রকমের গ্লো দিচ্ছে, আর টিনেজার এজে একটু বেশি গ্লো দেবে এটাই ফ্যাক্ট। এইবার হচ্ছে প্যাক, এই যে প্যাকটা আমি ইউজ করতেছি মেইনলি, ও ফেসটা মেইনলি একটা ফেশিয়াল ওয়াইপস দিয়ে ই করে নিচ্ছে, মুছে নিচ্ছে। আমি যে প্যাকটা ইউজ করতেছি এখানে হচ্ছে টুইস্ট, প্যাকটা আমরা সেম ইউজ করবো কিন্তু ক্লিনজার দুজনের আলাদা। এই যে প্যাকটা দেখতেছো এটাই হচ্ছে মধু, অ্যালোভেরা জেল, আর হচ্ছে পাইকারি ঘরের একটা গ্লোয়িং ফেশিয়াল প্যাক,
গ্লোয়িং ফেসিয়াল প্যাক আমরা ইউজ করছি। পাইকারি ঘরের ফেসিয়াল প্যাকগুলো খুবই সুন্দর, চেহারায় যতটুকু বলে ততটুকুই গ্লো দেয়। একদিনে তো তোমাকে ফর্সা করে দেবে না বা চেহারা সব স্পট উঠে দেবে না, কিন্তু ইনস্ট্যান্ট গ্লো দেয় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তুমি সেরে দিলেও কোনো প্রবলেম হয় না, আবার ইউজ করলেও কোনো প্রবলেম হয় না। তো আমি সোনুর সাথে গল্প করতে করতে আমার হাতের সাহায্যে, দুর্গুণ গোসলের আগে যেহেতু করতেছি ফেসিয়াল, তো আমি তো হাতের সাহায্যে সুন্দর করে নিলাম সারা মুখে। তো এইখানেই ছিল মেইন টুইস্টটা। আমরা দুই বোন দুইটা আলাদা ব্র্যান্ডের আলাদা ফ্লেভারের ক্লিনজার ইউজ করছি, এবার আলাদা সিরিজের আলাদা ব্র্যান্ডের স্ক্রাবার ইউজ করছি, কিন্তু প্যাক ইউজ করতেছি দুইজন সেম প্যাক। আর হচ্ছে দুজনের দুই এস, ও 19 আমি 25, তো এই যে দুইটা এস, কিন্তু এই সেম প্যাকটা দুটো এসে কেমন গ্লো দেয় এবং আলাদা আলাদা প্যাক ইউজ করার জন্য, মানে ইনগ্রেডিয়েন্টস ইউজ করার জন্য মুখের গ্লোয়িংয়ে কোনো তফাত আসে কি না, এটাই ফ্যাক্ট। তো এই যে স্বর্ণার মুখে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, তার মধ্যে ওরা আমি একটা কথা বলছো হাসে দিছে, বলছে হাসো না, কারণ স্ক্রাব মানে মুখে কখনো কোনো প্যাক লাগায় হাসতে হয় না, কারণ কি আসলে কি চামড়াটায় টান পড়ে, ওটা যখন শোকানো শুরু হয় সেই সময়টা পরে চামড়াটা ওইখানটায় বিশ্রী লাগে আস্তে আস্তে। তো আমি স্বর্ণরিয়া সুন্দর করে তারা দিয়ে দিচ্ছি, সে আবার বলছে এই জায়গা হয়নি ওই জায়গা হয়নি, তো আমি সেইভাবে আস্তে 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 তারা সুন্দর করে দিয়ে দিচ্ছি। গলায়ও হালকা করে দিয়ে দিলাম, এরপর আমি তাকে বললাম যে তুমি একটু হাতের কুনুই পায়ের কোনো পায়ের যে এইটা হাঁটুটা ওইখানে একটু দাও, এটা তাকে আমি বলছি। তো এই যে তার দেওয়া শেষ, এই যে সে তার মুখ দেখাচ্ছে ভূতের মতো করে হাসি দিয়ে। এবার আমি ইউজ করতেছি সেম প্যাক যেটা মিক্স করা ছিল, ওই মিক্সটা থেকে নিয়ে ইউজ করতেছি, আলাদা কোনো মিক্সচারে ইউজ করিনি। আমরা ইউজ করছি প্যাকটা বানানোর জন্য কোনো পানি বা রব মিল্ক ইউজ করিনি, সম্পূর্ণ পাইকারি ঘরের প্রোডাক্ট, যেটা 2-3 চামচ নিচ্ছে, যেটা আমাদের দুই বোনের মুখের জন্য পারফেক্ট। আর হচ্ছে হানি মানে মধু আর অ্যালোভেরা জেল, আর পরবর্তীতে যেটুকু পানির দরকার হয়েছে সেটা আমরা গোলাপ জল ইউজ করছি, মানে রোজ ওয়াটার যেটাকে আমরা বলি, রোজ ওয়াটার ইউজ করছি। তো সেটা দিয়েই মেইনলি প্যাকটা তৈরি করা, এবং প্যাকটা দেখতে কিন্তু খুব সুন্দর, গ্লোয়িং স্কিন বলে, এবং তারা এটা মেকও করে, সুন্দর একটা পলিথিনে দেয়, আপনি এটা সংরক্ষণও করতে পারবেন। আমারটা অনেক দিন আগে কেনা, তো আমি ইউজ করি মাঝে মধ্যেই, যেমন আমার ঈদের ব্লগটা যারা দেখছেন আমি ব্লগটার লিঙ্কস দিয়ে দিব আই বটনে, ওইটাই দেখবেন। আমি ওই দিন ঈদের দিন সকালবেলাও এই প্যাকটা দিয়েই আমার ফেসটা মেইনলি ক্লিন করছিলাম। তো আমি মেইনলি এরকম ফেসিয়াল করি না, আমি দেখাচ্ছি যে আমরা 15 মিনিটস ওয়েট করবো, এর মধ্যে পরান চলে আসছে আনারস নিয়ে, আমাদেরকে আনারস খেতে হবে। সে আমাদের দুজনকে দেখে বলতেছে, আমাদের দুজনকে ভূত আর শাকচুনির মতো দেখাচ্ছে, মুখের ভিতর প্যাক নিয়ে আনারস খাওয়া যে কত বড় কষ্টের, কিন্তু খাওয়াটা জরুরি হয়ে দাঁড়াইছে, কারণ সে না খেলে আমাদের এখন গোসলও যেতে দিবে না, কারণ আমাদের তিনজনে, আমার আর পরানের তো জ্বর ছিলই, আর সনুও এসে, সনুরও একটু জ্বর জ্বর ভাব হয়েছে, সে আসার পথে জার্নিতে খুব সাহসিকতার পরিচয় দিছে। বাংলাদেশ তো, বাংলাদেশে অনেক ঘটনা ঘটে যেখানে আমাদের অনেক সময় হঠাৎ করে কিছু ইনসিডেন্টের পরিচয় দিতে হয়, এটা অন্য এক সময় বলে দেবো অন্য একটা ব্লগে, স্বর্ণা কেবল আসতে ব্লগ তো কেবল শুরু। তো যাই হোক, আমি অন্য একটা ইনসিডেন্টে বলে দেবো সে কী সাহসিকতার পরিচয় দিছে। তো সেই সাহসিকতার পরিচয় দিতে যে মনের ভিতর ভয় পেয়ে তারও জ্বর আসছিল, তো পরান আনারস কিনে আনছে, তো আমাদেরকে আনারস খেতে হচ্ছে। আমরা ডাইনিং স্পেসে বসে দিব্যি মুখে প্যাক নিয়ে আনারস টুকুর টুকুর করে খেয়ে নিয়ে যাচ্ছি। তো আনারস খেতে খেতে আমরা পরানের সাথে গল্প করছিলাম, তার মধ্যে পরান বলছে স্বর্ণারটা চোখের এখান থেকে পুরো একদম রাউন্ড করা রয়েছে, আমারটা নাই, এইরকম এই টুকটাক গল্প গুজবে। আমরা হাসতেছি মজা করতেছি, এরপর আনারস খাইলাম, গল্প করলাম। আসলে কি ফ্যামিলি টাইম কাটানোটা অনেক সুন্দর আজকালকে আর যুগে, আমরা না ইন্টারনেটের যুগে কিছু খেতে বসলেও হাতে মোবাইল, গল্প করতে গেলেও মোবাইল, আড্ডা দিতে বসলেও মোবাইল, আমরা সবসময় মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকি। তো এই যে আমি আর শূন্য খাচ্ছি আর পরান পিছাতে দৌড়াই বেড়াচ্ছে, ভিডিও কতটুকু স্পিড আপ করাটা দেখলে বোঝা যাচ্ছে, কারণ পরান যে স্পিডে দৌড়াই আসছে দৌড়াই গেছে, এটা অরিজিনালি হয় না। যাই হোক, তো আমরা এই আনারস খাওয়ার পর গোসল করব, গোসল করার পর যে লুকটা আসছে, যেগুলোটা দিছে সেটাই দেখার অপেক্ষা। প্রথমে বলে দিই, যারা চ্যানেলটা দেখতেছেন চ্যানেলটা অলরেডি মনিটাইজড হয়ে গেছে, আমার চ্যানেলটা আমি পার্সোনালি নিজে মেক করছি, নিজে তৈরি করছি, নিজে মনিটাইজ করছি। আমার চ্যানেলে কোনো ধরনের পার্সন বা কোনো এজেন্সি বা কোনো মডারেটর আমার ইউজ করা লাগেনি আল্লাহর রহমতে, এটা আল্লাহর অশেষ রহমত। আমি আইটি বা টেকনোলজি স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও নিজের ইচ্ছায় এটা করতে পারছি। কন্টেন্টগুলো আমি যা মেক করি আপনারা দেখতে পাবেন, আমার ভিডিওর নিচে লেখা থাকে ইনফিনিক্স হট টেন প্লে, মেইনলি আমি নর্মালি মোবাইল থেকেই ইউজ করি,
যাই হোক, এরপর আমরা ফ্রেশ হয়ে এসে আপনাদেরকে আমাদের লুকটা দেখাচ্ছি। যে আমাদের দুই বোনের গোসল শেষ, ভেজা চুল, আমরা কি কোনো ক্রিম ট্রিমও ইউজ করিনি, ময়েশ্চারাইজার ইউজ করিনি। এই যে আমাদের ফেস, এই যে গ্লোয়িং স্কিন দেখতে পাচ্ছেন, অলরেডি আমাদের চেহারার ভিতরে যে মোড়া মোড়া ভাবটা সেটা চলে গেছে। চিক্সের উপর একটা হালকা গ্লো দেখা যাচ্ছে, কপালে একটা হালকা গ্লো দেখা যাচ্ছে, এবং চেহারার অনেক ডার্ক সার্কেল চলে গেছে। এবার আমরা নর্মালি ফেশিয়াল করার পর, অনেকে ভাবে ফেশিয়াল করছে আমরা কিছু ইউজ করার দরকার নেই, এটা না, ফেশিয়াল করার পর আমরা হালকা করে ময়েশ্চারাইজ করে নিই স্কিন। তো আমি প্রথমে ডক্টর রাশিলের ভিটামিন সি ফেস সিরাম ইউজ করতেছি, যেটা আমি ইউজ করি। সন্নু ইউজ করে না সিরাম, ও নর্মালি ক্রিম ইউজ করে, মানে ময়েশ্চারাইজার, কিন্তু যেহেতু আমার কাছে আসছে আমি ওর একটু ইউজ করে দিচ্ছি। আর ভিটামিন সি যেহেতু ওর স্কিনেও ভালো হবে, আর ও ক্লিনজারটাও ইউজ করছিল ভিটামিন সির, আর আমরা হানি ইউজ করছি, অ্যালোভেরা জেল ইউজ করছি প্যাকে, ওইটা অলরেডি ময়েশ্চারাইজড। তারপরেও তো দেখেন, এই যে সোনুর স্কিনটা কিন্তু খুব সুন্দর গ্লো করছে, একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে চেহারায়, কোনো ধরনের ই নেই। এবং এমনকি আপনারা যদি ভিডিওর ফার্স্টে যে দেখেন আমাদের দুজনের নর্মাল স্কিনটা আর এখনের স্কিনটা, চেহারা কিন্তু অরিজিনালি গ্লো করছে। আর আমরা সামনে কোনো রিং লাইট বা নর্মাল স্ট্যান্ড, লাইটিং স্ট্যান্ড ইউজ করিনি। এমনকি আমরা এই যে লাইট থেকে ঘুরে দাঁড়ায় আপনাদের দেখাচ্ছি যে স্কিন কিন্তু নর্মালেই এরকম গ্লো করছে। এবার আমরা ইউজ করতেছি ডক্টর রাশিলের ভিটামিন সি নাইট ক্রিম, কারণ অলরেডি আমরা মেইনলি সন্ধ্যার দিকে গোসল করছি, গোসল করে বের হয়ে আমরা মেইনলি নাইট ক্রিমটা ইউজ করে নিচ্ছি। তো এই যে আমাদের বাসার পাশে একটা বিয়ে শাদীর অনুষ্ঠান ছিল, আরও লোডশেডিংয়ের যে সমস্যা, এই জন্য সন্ধ্যার দিকে গোসল করাটা বেশি প্রিফারেবল লাগে, গরম লাগে দিনের বেলা প্রচণ্ড। তো আমরা দুই বোন মেইনলি সন্ধ্যা দিকে গোসল করছি। ওই যে পরান গোসল সোল করে সে বসে রয়েছে, কোনার থেকে তারা দেখা যাচ্ছে। এই যে এবার আমিও ক্রিমটা ময়েশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এই যে ময়েশ্চারাইজার ইউজ করার পর দেখেন স্বর্ণার কপালে, এমনকি থুতনিতে, দুই চিক্সে সুন্দর করে গুলো দেখা দিচ্ছে, কোনো ধরনের ই নাই। আর ও রাত্রে ঘুম পড়েনি বলে যেটুকু ডার্ক সাইকেল বা জার্নির যেটুকু প্রবলেম, ওটুকু আস্তে আস্তে চলে যাবে ইনশাল্লাহ। এই যে আমি ওর উগলি মুগলি মুখ দেখেছিলাম, যে এই বাসাটায় বিয়ে হচ্ছে, এখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।